আপনি যদি আটকাশিতে যান সেখানে দেখবেন মাজার পূজারি লোকের সংখ্যা বেশি কারণ ওখানে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মাজারে গেলে সব হয় এক ধরনের জ্ঞানী ব্যক্তি আমাদের সমাজে আছেন যারা জ্ঞান অর্জন করছে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছে সে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছে সে মেডিকেল থেকে বড় ডাক্তার হয়েছে কিন্তু ডাক্তার হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়ার পরে তারা যে জ্ঞান অর্জন করেছে এই জ্ঞান দিয়ে সে আল্লাহকে চিনতে পারে এক ধরনের জ্ঞানী ব্যক্তি যারা জ্ঞান অর্জন করার পরে আল্লাহকে ভয় করে আরেক ধরনের জ্ঞানী ব্যক্তি আছে যারা জ্ঞান অর্জন করার পরে আল্লাহকে চিনে না শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে কোনো সমাজে হকের আলো জলে না যে জ্ঞান অর্জন করেছে কিন্তু জ্ঞান দিয়ে সে কোনো ফলাফল পাচ্ছে না এই জ্ঞানীর সংখ্যা বেশি নাকি যেই জ্ঞানী ব্যক্তি আল্লাহকে ভয় পায় সেই জ্ঞানী সংখ্যা বেশি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আর রাজুল রাইন আলা আহলি বাইতিহি ও হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওহিয়ামস উল আতুন আনহু রাহুল বুখারি ওয়া মুসলিম রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কাকনহাট সেরাপাড়ায় অবস্থিত সেরাপাড়া দাউল হাদিস সালাফিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী জলসার সম্মানিত আলোচক বৃন্দ অতিথিমণ্ডলী হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আহলেদি সঙ্গে দায়িত্বশীল বৃন্দ অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির দায়িত্বশীল বৃন্দ অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত মুরুব্বি আনে কেরাহাম মণ্ডলী এবং প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইয়েরা পর্দারালে মা বোনেরা প্রশংসা আলোর আলমিনীর জন্য যার অশেষ রহমতে আজকের এই সুন্দর রাতে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় আমরা পবিত্র কুয়ার এবং সৈহারিস কিছু আলোচনা করার এবং শোনার জন্য উপস্থিত হয়েছি এই জন্য আল্লাহ দরবারে আরেকবার সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ দৌরুলসাল্লাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মহম্মদী মুস্তফা সাল্লু আলী ইসলামের প্রতি যার আদর্শ যার সুন্নাতকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্যই এই দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা এবং আমাদের এই আগমন সমান উপস্থিতি আজকে আমরা যে মাদ্রাসায় উপস্থিত হয়েছি সেরাপাড়া দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটির প্রতিষ্ঠা খুব বেশি দিন না মাত্র এক বছর আগেই দু সালে শুরু হলেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় দু সালে আজকে দু সাল মাত্র এক বছরের মধ্যে এই মাদ্রাসাটি যে পর্যায়ে আজকে পৌঁছেছে এটা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্য এবং আপনাদের এলাকাবাসীর জন্য তাই না যে পর্যায়ে পৌঁছেছে আসলে এত দ্রুত কিন্তু কোন প্রতিষ্ঠান অগ্রগতি লাভ করে না আমি তো বিভিন্ন জায়গায় যাই সারা দেশে আমাদের যে মাদ্রাসাগুলো নতুন নতুন হচ্ছে সেগুলো নতুন হওয়ার পরে অনেক তাদেরকে চেষ্টা চালাতে হয় অনেক ধুকে ধুকে তারা আগায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে যে এই মাদ্রাসা আসার পরে এখানে আমি বেশ কয়েকবার এসেছি মাদ্রাসাটা মনে হয় লাফিয়ে লাফিয়ে যাচ্ছে ধুকে ধুকে না লাফিয়ে লাফিয়ে আগাচ্ছে আলহামদুলিল্লাহ এর পিছনে নিঃসন্দেহে আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা না থাকলে এত দ্রুত এই প্রতিষ্ঠানের এত অগ্রগতি হয় না তো এই প্রতিষ্ঠানে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন যারা শিক্ষকমণ্ডলী রয়েছেন তাদের সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে এ সাথে নিষ্ঠার সাথে যদি কাজ না করতেন তাহলে এই প্রতিষ্ঠানটা আজকে এই পর্যায়ে যেত না যে পর্যায়ে এসে আমরা আকাঙ্ক্ষা করছি কামনা করছি যে হয়তোবা একদিন এই প্রতিষ্ঠানটা দাওরাই হাদিস পর্যন্ত পৌঁছাবে এবং এখানে এই এলাকায় ইনশাল্লাহ পবিত্র কুয়ান আলো চতুর্দিকে ইনশাল্লাহ ছড়াবে সেই দিন ইনশাল্লাহ আসবে আল্লাহ্লা আলমিন যেন সেই দিনটা আমাদের দেখা তৌফিক দান করেন এই জন্য আল্লাহ আলমীর কাছে আমরা সবাই দোয়া করছি আল্লাহবুল্লা আলমী যেন সেই স্বপ্ন আমাদের পূরণ করে দেন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার কারণটা কি অত্র কাকনহাট এলাকাতে সেরাপাড়া এলাকাতে মাদ্রাসার কোনো অভাব আছে আমি জানি না আপনাদের এই এলাকায় মনে হয় কিছু অভাব আছে নাকি আহ এলাকাগুলোতে মারাত্মক অভাব আছে অন্যান্য অর্থাৎ মাঝাবী এলাকাগুলোতে মাদ্রাসার কিন্তু কোনো অভাব নেই প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে কিন্তু আমাদের আহলায়দেশ সমাজে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের কিন্তু প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম অথচ হাদিসরাই কিন্তু সবচেয়ে বেশি জ্ঞানের কথা বলে তারাই সবচেয়ে বেশি দলিলের কথা বলে তারা এমন কোন আজগুবি কথা বলে না যে সমস্ত কথার কোনো দলিল দলিল নাই তারা প্রত্যেকটা কথা বলে ভিত্তিক কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় জ্ঞানের চর্চার ক্ষেত্রে আমরা কেন শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলাম আমাদের মাদ্রাসাগুলো কেন হচ্ছে না গত এক মাসে আমি উত্তরাঞ্চলের প্রায় সবগুলো জেলাতে আলহামদুলিল্লাহ আমার যাওয়ার সুযোগ হয়েছে এবং সেই সমস্ত জেলাগুলোতে দেখেছি প্রচুর আহারিজ মসজিদ শুধু এক দিনাজপুরে তিন হাজারের বেশি আহ মসজিদ কিন্তু মাদ্রাসার কথা যখন জিজ্ঞেস করি কয়টা মাদ্রাসা আছে দাওরা মাদ্রাসা একটা দুইটা আছে এরপরে মাদ্রাসা ক্লাস টেন পর্যন্ত সেভেন পর্যন্ত হয়তো সর্বোচ্চ আট দশটা ষোলোটা জেলা মিলে উত্তরাঞ্চলের জেলাগুলোর কথা বলছি রাজশাহী বাদ দিয়ে রাজশাহীতে বেশ কয়েকটা বড় বড় আছে রাজশাহী বাদ দিয়ে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সবগুলো জেলাতে আমরা দেখেছি প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম এই যে অবস্থাটা এটা অবস্থাটা আমি জানি না যে কেন এটা হলো বা আমাদের মুরব্বিয়ানে কেরাম তারা বিষয়টা গুরুত্ব দেন নাই না কি হয়েছে এটা আমি আমার মানে বুঝে আসছিল না যে কারণটা কি গত বছর গিয়েছিলাম জয়পুর একটা এলাকায় দেখলাম টানা তেত্রিশটা গ্রাম আহলে হাদিস তেত্রিশটা গ্রাম আহলে হাদিস প্রায় সেখানে তিরিশটার মতো মসজিদ আছে জিজ্ঞেস করলাম মাদ্রাসা কয়টা আছে বলছে মাদ্রাসা একটাও নেই মাদ্রাসা একটাও নাই তাহলে আপনাদের প্রতিষ্ঠান আপনাদের বাচ্চাদের কোথায় পড়া ব্রাকের স্কুলে পড়ায় ওই প্রাইমারি স্কুলে পড়ায় এই ধরনের অ্যান্সার তারা দিচ্ছেন আচ্ছা আমাদের পরবর্তী প্রজন্মের সন্তান যাদেরকে আমরা আমাদের পরবর্তী উত্তরাধিকার মনে করছি এই সন্তানদের সহি আকিদা মানহাজে তাদের দিকে থাকার দরকার নেই আপনি তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য অনেক চেষ্টা করছেন বটে কিন্তু ওরা কি আসলে আহলুল হাদিস আকিদা মানহাজের উপর থাকছে এই যে অবস্থা আমরা গত দশ বছর মধ্যে দেখে এসেছি যে আমাদের বিভিন্ন স্কুল কলেজে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর আহলেদিস ছেলে আছে কীভাবে বুঝতে পারি যখন রাফুলের দেন করে এইটুকু হাত উঁচু করে এইটুকু হাত উঁচু করে রাফুলা দেন করে যখন জিজ্ঞাসা করি ভাই আপনি হাদিস তখন ভয় পায় বলতে যে না হাদিস না আমি মুসলিম কেউ যদি বলে আমি আহলে হাদিস কেন হাদিস এই জন্য হাদিস যে বাপ মা হাদিস ছিলেন বাপমা হাদিস এলাকার লোক বাপ মা এভাবে রফলাদ করতেন এই জন্য হাদিস অর্থাৎ হাদিস সন্তানরা আহলাদিস পরিচয় সব ভুলে গেছে গত দশ বছরের চিত্র ছিল এইটা আলহামদুলিল্লাহ এখনকার চিত্রটা একটু চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের হাদিস ভাইরা এখন অনেকটা সচেতন হয়েছেন বলেই দু হাজার উনিশ সালে যখন আমরা হাদিস মানুষ শিক্ষা বোর্ড করি তখনও কিন্তু আমরা এই মানে জাগরণটা দেখি নাই যে জাগরণটা এখন দেখছি আলহামদুলিল্লাহ গত এক বছরে প্রচুর আলেরিস মাদ্রাসা বিভিন্ন এলাকাতে হয়েছে সারা দেশের বিভিন্ন এলাকাতে প্রচুর মাদ্রাসা হয়েছে শুধুমাত্র আমাদের শিক্ষা বোর্ডের অধীনে নতুন যে মাদ্রাসাগুলো যুক্ত হয়েছে হয়েছে সংখ্যাই প্রায় হবে নতুন মাদ্রাসা গত বছরের মধ্যেই এখন একটা সচেতনতা জাগ্রত হচ্ছে যেই সচেতনতার একটা অংশ হচ্ছে আজকের এই সেরাপাড়া দারুল হারি সালাফিয়া মাদ্রাসা আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এগিয়ে আসছেন আপনারা সচেতন হয়েছেন আপনারা এখন বুঝতে পারছেন যে না আমাদের সন্তানদের যদি সঠিক পথে রাখতে হয় তাদেরকে যদি সহি পথে রাখতে হয় তাদেরকে প্রাথমিকভাবে অন্তত পক্ষে সহি আকিদা মানহাজ শেখানোর কোনো বিকল্প নেই এটা আপনারা বুঝতে পেরেছেন বলি এখন মাদ্রাসা তৈরি হচ্ছে এবং আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা দেওয়ার জন্য এখন অনেক আগ্রহী আমাদের রাজশাহীতে যে নদাভড়া মার্কাজ আছে সেই মার্কাজে এখন যে অবস্থা হয়েছে প্রতি বছর প্রায় যে স্টুডেন্ট ভর্তি হতে আসে তার তিন ভাগের দুই ভাগই আমরা আমাদেরকে বিদায় করে দিতে হয় কারণ সেই জায়গা দেওয়ার স্কোপ আমাদের নাই মানুষের এত আগ্রহ দেখা যাচ্ছে সুদূর টাঙ্গাইল শুধু সিরাজগঞ্জ সুদূর বরগুনা সুদূর কি বলবো সিলেট ওই অঞ্চল থেকে অভিভাবকরা এই আমাদের রাজশাহী মার্কাজের পাশে এসে বাড়ি ভাড়া করে নিচ্ছেন বাড়ি ভাড়া করে তাদের সন্তানদের রেখে যাচ্ছেন ফ্যামিলিকে রেখে তারা সেখানে বসবাস করছে আর তার স্ত্রী এবং সন্তানকে রেখে যাচ্ছে যেন তার সন্তানটা মানুষের মতো মানুষ হয় মানুষের এই আগ্রহগুলো দেখলে আসলে আমাদের অনেকে অনেক সময় আবেগে কান্না চলে আসে যে মানুষ এত পরিশ্রম কেন করছে আলহামদুলিল্লাহ তারা এখন বুঝতে পারছে এবং এমন অবস্থা হয়েছে এখন যে রাজশাহী নদাপাড়া এলাকাতে রাজশাহী শহরের সবচেয়ে বেশি বাড়ি ভাড়া বেশি বাড়ি ভাড়া পাওয়া যায় না এত অভিভাবক আসছেন এবং তাদের সন্তানদের ভর্তি করানোর চেষ্টা করছেন বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা তো এটা সবই আপনাদের আগ্রহের ফসল আমাদের অভিভাবকদের আগ্রহের ফসল আমাদের মা বোনদের আগ্রহের ফসল সমাজ উপস্থিতি পবিত্র কোরআনে যারা জ্ঞানী তাদের দুইটা পরিচয় দেওয়া হয়েছে এক ধরনের জ্ঞানী আছেন যাদের সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহি আল উলামা যারা জ্ঞানী যারা আলেম ব্যক্তি তাদের পরিচয় হচ্ছে তারা কি ইয়াকসাল্লাহ তারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে প্রকৃত অর্থে জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য হচ্ছে এই যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী এটা হচ্ছে জ্ঞানীর একটা সংজ্ঞা জ্ঞানীর আরেকটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা হচ্ছে কি সুরাজুমার পাঁচ নম্বর আয় তালা বলছেন মাসরুল লাদিন আহ হোম মিলু তাওরতা কানাস আসফারা অর্থাৎ ওই ব্যক্তিদের উদাহরণ হচ্ছে সেই ব্যক্তিদের উদাহরণ যাদেরকে আলা রব্লা আলামিন তাওরার দান করেছেন তাদের উদাহর হচ্ছে ওই গাধার মতো যেই গাধা তার ঘাড়ের উপরে বোঝা বহন করে ইয়েহমিনু আসফারা তারা তাদের কাঁধে বোঝা বহন করে এই গাধার মতো কিছু লোক আছে কিছু আলেম আছে কিছু জ্ঞানী ব্যক্তি আছে যারা তাদের পিঠে জ্ঞান বহন করে কিন্তু সেই জ্ঞান দ্বারা কোনো উপকৃত হয় না একটা গাধা যখন মাল বহন করে মালের বোঝা বহন করে সে দেখা যাচ্ছে এক এলাকা থেকে আরেক এলাকায় মাল বহন করে নিয়ে যায় কিন্তু এই যে নিয়ে গেল এই নিয়ে যাওয়ার কারণে সে কি ওই বোঝা থেকে কোনো লাভ অর্জন করতে পারছে কোনো লাভবান হচ্ছে লাভবানটা কে হচ্ছে তার যে মালিক সে লাভবান হচ্ছে কিন্তু গাধাকে নিজে লাভবান হচ্ছে সে এক জায়গার মাল আর এক জায়গায় নিয়ে যাচ্ছে সে শুধু কষ্টই করছে তার নিজস্ব কোনো লাভ হচ্ছে না এক ধরনের জ্ঞানী ব্যক্তি আমাদের সমাজে আছেন যারা জ্ঞান অর্জন করছে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছে সে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছে সে মেডিকেল থেকে বড় ডাক্তার হয়েছে কিন্তু ডাক্তার হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়ার পরে তারা যে জ্ঞান অর্জন করেছে এই জ্ঞান দিয়ে সে আল্লাহকে চিনতে পারে নাই যেই জ্ঞান দিয়ে সে আল্লাহকে চিনতে পারি নাই সেই জ্ঞান তার জন্য একটা অনর্থ বোঝা বহন করার মতো না কারণ এই জ্ঞান দুনিয়াতে তার কিছুদিন আখেরাতে কোনো কাজে লাগবে কোনো কাজে লাগবে না দুই ধরনের জ্ঞানী ব্যক্তি রয়েছে এক ধরনের জ্ঞানী ব্যক্তি যারা জ্ঞান অর্জন করার পরে আল্লাহকে ভয় করে আরেক ধরনের জ্ঞানী ব্যক্তি আছে যারা জ্ঞান অর্জনের করার পরে আল্লাহকে চিনে না তো আমরা চাই এই যে দাউল সালাফে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদাসা প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে আমাদের যেটা উদ্দেশ্য এমন একদল জ্ঞানী ব্যক্তি তৈরি করা যারা জ্ঞান অর্জন করার পরে আল্লাহকে ভয় করে যারা আল্লাহর বিধান অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে এই জ্ঞানী ব্যক্তি আমরা চাই ওই জ্ঞানী ব্যক্তির আমাদের কোনো প্রয়োজন নেই যারা জ্ঞান অর্জন করেছে অনেক ডিগ্রি অর্জন করেছে কিন্তু আল্লাহকে চেনে না আল্লাহর বিধান মানে না এই ধরনের মানুষ আমাদের প্রয়োজন নেই সময় উপস্থিতি আজকের বাংলাদেশে যদি আমরা হিসাব করি তাহলে ওই ধরনের জ্ঞানী ব্যক্তি যে জ্ঞান অর্জন করেছে কিন্তু জ্ঞান দিয়ে সে কোনো ফলাফল পাচ্ছে না এই জ্ঞানীর সংখ্যা বেশি নাকি যেই জ্ঞানী ব্যক্তি আল্লাহকে ভয় পায় সেই জ্ঞানীর সংখ্যা বেশি তো আপনারা কোন ধরনের জ্ঞানী ব্যক্তি বাংলাদেশে যেই জ্ঞানী ব্যক্তি আল্লাহকে ভয় পায় না এই লোকের সংখ্যা বেশি নাকি যেই জ্ঞানী আল্লাহকে ভয় পায় তার সংখ্যা বেশি আপনারা কি বুঝতে পারছেন না বোধ হয় আবারও বলছি যেই জ্ঞানী আল্লাহকে ভয় পায় না এই এই লোকের সংখ্যাটা বাংলাদেশে বেশি নাকি যে জ্ঞান অর্জন করেছে কিন্তু আল্লাহকে ভয় পায় এই লোকের সংখ্যা বেশি ভয় পায় না এই সংখ্যাটাই বেশি শুধুমাত্র জেনারেল শিক্ষিতদের মধ্যে না আলেমদের মধ্যেও আছেন যারা আল্লাহকে ভয় পান না জেনারেল ব্যক্তি যারা আছেন তারা তো আল্লাহকে চেনেনি না তারা তো আল্লাহকে চেনে না আপনার যে সন্তানটাকে আপনি বিভিন্ন স্কুল কলেজে পড়াচ্ছেন ওই সন্তানটাকে আপনি ছোটবেলায় হয়তো বা সালাদ শিখিয়েছিলেন সিয়াম শিখিয়েছিলেন ওই সন্তান যখন স্কুলে যায় কলেজে যায় বিশ্ববিদ্যালয়ে যায় বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসার পরে যখন আপনার বাড়িতে ঢোকে তখন দেখেন আপনার ওই সন্তানটা সালাতে আদায় করে না সে আল্লাহকে চেনে না সে চা খেতে বসেছে পানি খেতে বসেছে বাম হাত দিয়ে খাচ্ছে সে পেশাব করতে গেছে সে দাঁড়িয়ে পেশাব করছে এই তো এখন জেনারেল শিক্ষার্থীদের অবস্থা এদের যদি লাইফ গোল জিজ্ঞেস করেন এতে জীবনের উদ্দেশ্য কি যদি জিজ্ঞাসা করেন বলেন যে একটা বড় চাকরি পাবো চাকরি পাওয়ার পর কিছু ইনকাম করব তারপরে বিয়ে শাদি করব তারপরে কিছুদিন ঘোরাফেরা করব শেষ বয়সে ছেলে পেলেকে কেনাডায় আমেরিকায় পাঠাবো আর বুড়ো বুড়ি মিলে ঘরে বসে থাকবো আর মাঝে মধ্যে একটু ডানা করবো হস করে আসবো জীবন শেষ এটাই হচ্ছে আমাদের অধিকাংশ মানুষের লাইফ অধিকাংশ মানুষের জীবনের চিন্তা এর বাইরে আর কোনো চিন্তা নেই এর বাইরে আরেক দল মানুষ আছেন যারা নিজেদের আলেম বলে দাবি করেন জ্ঞানী ব্যক্তি বলে দাবি করেন বড় বড় মাদ্রাসার মোহতামিম তারা বড় বড় প্রতিষ্ঠানে তারা আলেম হিসাবে হিসাবে কাজ করছেন কিন্তু এই যারা আলেম আছেন যারা মুহাদ্দিজ হিসাবে কাজ করছেন ইনাদেরকে যখন আমরা বলি যে মাজারে যাওয়া শির অথবা এই কাজটা করা বেদাত মিলাদ করা বেদাত সবে বরাত করা বেদাত তখন তারা কি বলেন এই আলেমরা কি বলেন এই আলেমরা বলেন এত ফেতনা করো না তো যা চলছে তাই চলবে যেভাবে চলছে সেভাবে চলতে দাও কেউ যদি তাদের সামনে আমিন বলে রফেলে দেন করে সঙ্গে সঙ্গে বলে এই লোকটা হচ্ছে ফেতনাবাজ এই লোকটা লামা এই লোকটা সৌদি আরবে যে রফেলে দেন আর আমিন শিখে এসেছে এই ধরনের কথাগুলো বলে না আলেম মানুষ কিন্তু তারা তারা কিন্তু মহাদিস বছরের পর বছর ধরে কোরআন পড়াচ্ছেন তারা হাদিস পড়াচ্ছেন তারা এখনো পর্যন্ত রফলে হ্যাঁ হাদিস খুঁজে পান না আমিন বলার হাদিস খুঁজে পান না কোনো সুন্নাত মানার হাদিস তারা খুঁজে পান না যখনই বলা হয় এই কাজটা শির এই কাজটা বেদাত তখন তারা কি বলেন ফেতনা সৃষ্টি করো না আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ফেতনা সৃষ্টি করো না এসব ছোটখাটো বিষয় এগুলো নিয়ে কথা বলো না এই ধরনের কথা বলে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এই মানুষগুলো যারা সুননাথকে ছোটখাটো বিষয়ে বলেন আল্লাহ এবং তার রাসুলের বিধানকে যারা ছোটখাটো বিধান বলেন তারা কি আসলে আল্লাহকে ভয় করেন তারা হয়তো টুপি পাঞ্জাবি পরে আপনার সামনে উপস্থিত হয়েছেন তারা হয়তো আমার মতো এরকম ওয়াজ মাহফিল ওয়াজ করছেন বটে কিন্তু তারা সুননাথকে মানেন না সুননাথকে তারা অনুসরণ করেন না তাদেরকে কি বলা যাবে যে তারা আল্লাহকে ভয় করেন তারা যদি আল্লাহকে ভয় করতেন তারা যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা যদি চিন্তা করতেন তারা তারা কি কখন আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সুননাথকে ছোটোখাটো বিষয় বলে তারা এড়িয়ে যেতে পারতেন সময় উপস্থিতি এই ধরনের আলেম আমরা বানাতে চাই না আমরা সেই আলেম বানাতে চাই যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর বিধানকে মেনে চলার চেষ্টা করে আল্লাহ রসুল প্রত্যেকটা সুননাথকে তারা মেনে চলার চেষ্টা করে যারা জীবনে কখনো শির করে না যারা জীবনে কখনো বেদাত করে না এই ধরনের আলেম আমরা তৈরি করতে চাই তাহলে দাউল হাদিস সালাফিয়া মাদ্রাসার যে উদ্দেশ্য মৌলিক উদ্দেশ্য আমরা বুঝতে পেরেছি আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই আমরা প্রকৃত অর্থে পরেশগার আলেম বানাতে চাই তাওহিদবাদে আলেম বানাতে চাই সুন্নাথ আলেম বানাতে চাই যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করবে সমাজের বুকে বাস্তবায়ন করবে এবং যারা একজন জান্নাতি ব্যক্তি হিসাবে সমাজে এবং আল্লাহর কাছে বিবেচিত হবে উপস্থিতি এবার আমরা যে বিষয়টি বলতে চাইব যে একটা সমাজে হকের আলো জ্বালানোর জন্য বা যে কোনো আদর্শ প্রতিষ্ঠা করার জন্য একটা প্রতিষ্ঠানের কতটা গুরুত্ব আছে একটা প্রতিষ্ঠান ছাড়া একটা শিক্ষার শিক্ষাগার ছাড়া সমাজে কিন্তু প্রকৃত প্রকৃত শিক্ষা ছড়ায় না ইসলাম যখন প্রথম ইসলাম প্রচার করা শুরু করলেন প্রথমেই তিনি একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়েছিলেন মসজিদ গড়ার আগে প্রথমে তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছিলেন সেটার নাম হচ্ছে দারুল আর কাম তারপরে যখন তিনি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে প্রথম যে মসজিদ তৈরি করলেন তারপরে যে মসজিদ তৈরি করলেন মসজিদের নববী সেই মসজিদের নববী তৈরি করার পরে সেই মসজিদের নববীকে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে ফেললেন এবং সেখানে তিনি সাহাবাইকারকে শিক্ষা দান করা শুরু করলেন শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে কোনো সমাজে হকের আলো জ্বলে না আপনারা দেখবেন শুধুমাত্র হকের আলো কেন যে কোনো বাতিল মতবাদ প্রতিষ্ঠা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান জরুরি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাতিল মতবাদও প্রতিষ্ঠিত হয় না আজকে সমাজে বিভিন্ন এলাকায় দেখবেন আপনারা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠান যে জায়গায় রয়েছে সেই এলাকায় দেখবেন সেই মতবাদের লোক বেশি আপনি যদি ফরিদপুরে যান আটরশিতে যান সেখানে দেখবেন মাজার পূজারী লোকের সংখ্যা বেশি কারণ ওখানে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মাজারে গেলে সব হয় মাজারে যে পীর সাহেব আছেন তার কদম মোবারক বা কদম করলে সব চাওয়া পাওয়া সব পূরণ হয়ে যায় এই শিক্ষাগুলো দেওয়া হয় বলে ওই ফরিদপুর এলাকা জুড়ে দেখবেন এই বাতিল মতবাদের লোকরা বেশি যারা মাজার পূজারি বলা হয় যাদেরকে তাদের সংখ্যা বেশি দেখবেন সেই সাথে সাথে আরও অনেক জায়গায় যে সমস্ত জায়গায় আপনি দেখবেন যেই মতবাদের লোক বেশি আছে সেই মতবাদের একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান ছাড়া কখনো বাতিল মতবাদের প্রচার হয় না সঠিক মতবাদের প্রচার হয় না আজকে যে আলহামদুলিল্লাহ শেরোপাড়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে এই এলাকার মানুষের মধ্যে হকের আলোকে ছড়িয়ে পড়ছে না এখান থেকে প্রতি বছর যারা আলেম বের হচ্ছে আমাদের খুদে খুদে আলেম ফাইভ ফাইভে পড়ে সিক্সে পড়ে আলহামদুলিল্লাহ এর এখন ক্ষুদ দিতে পারছে দুই বছর আগে কিন্তু এই এলাকার সন্তানদের মধ্যে এরকম কোনো অবস্থা ছিল না হয়তো বাইরে যে পড়ে আসতে হতো কিন্তু আলহামদুলিল্লাহ এখানে বসে তারা এখন সত্য জিনিসটা জানছে পড়ছে এবং আলহামদুলিল্লাহ তারা এখন আমাদের এলাকায় তারা দাওয়াতি কাজ করে যেতে পারছে এই জন্য এই ধরনের প্রতিষ্ঠানের গুরুত্বটা কত এটা কি বুঝতে পারছেন আপনারা আমি আপনাদের প্রতি অনুরোধ করব। আপনারা আপনাদের এলাকায় যে এখানে বিভিন্ন এলাকার লোক এসছেন আপনাদের এলাকাতেও এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার চেষ্টা করেন অন্তত পক্ষে ক্লাস ফাইভ পর্যন্ত যদি ফাইভ পর্যন্ত অন্তত থাকে তারা ইনশাল্লাহ যতটুকু হক জিনিস জানবে এই জিনিসটা জানার পরে পৃথিবীর যেখানেই তারা যাক না কেন ইনশাল্লাহ সত্য জিনিসটা তারা আর ভুলবে না সঠিক আকিদা মানুষটা তারা ইনশাল্লাহ আর ভুলবে না এজন্য প্রতিষ্ঠান গড়ার দিকে আপনারা গুরুত্ব দেন এবং আপনারা প্রত্যেকেই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার চেষ্টা করেন প্রত্যেককে আমরা অনুরোধ করব নিজেরা প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করবেন যদি না পারেন যারা প্রতিষ্ঠান গড়েছেন তাদেরকে সহযোগিতা করেন আপনার একশো টাকা ইনকাম এক টাকা কি সেখানে দিতে 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 পারবেন পারবেন না না এইটুকু অন্তত যদি টাকাও পারেন করতে পারবেন না প্রত্যেকে এক একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা মানে একটা বিরাট জারিয়ার সাথে আপনারা যুক্ত হলেন কেন ওই প্রতিষ্ঠান থেকে যত সন্তান গড়ে উঠবে সেই সন্তানের যে নেকি তারা অর্জন করবে সেই নেকির একটা অংশ আপনার আমল কিন্তু অটোমেটিক যুক্ত হতে থাকবে আপনার বলা লাগবে না অটোমেটিক যুক্ত হতে থাকবে আপনারা একটা বিজনেস এক সময় করতেন আমাদের যুবকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে গেছিল সেটা হচ্ছে এমএলএম বিজনেস মাল্টি লেভেল মার্কেটিং মনে আছে আপনাদের কিছুদিন আগে ওই জিজিএন ছিল তারপরে কি ছিল একটা ডেস্টিনি এই যে ডেস্টিনি বিভিন্ন ধরনের এগুলো আছে না এদের সিস্টেমটা কি মাল্টি লেভেল মার্কেটিং এরা কি করে এরা একজন দুইজন সদস্য বানায় ওই দুইজন আরও দুইজন সদস্য বানায় তারপরে তারা যে ইনকাম করে সেই ইনকামের একটা অংশ একটা পার্সেন্টেজ জনের অ্যাকাউন্টে জমা হতে থাকে ঠিক একইভাবে আপনি যখন একটা প্রতিষ্ঠানে যে সাতকায় জারি হিসাবে সহযোগিতা করলেন তাদেরকে আপনার সহযোগিতার কারণে ওই প্রতিষ্ঠানের যদি যে অগ্রগতিটা হলো সেই অগ্রগতি হওয়ার কারণে প্রতিষ্ঠানের যে সন্তানগুলো গড়ে উঠলো সেই সন্তানদের আমল নামার একটা অংশ আপনার আমল হতে থাকবে আপনারা এই বিজনেস থেকে কেন দূরে আছেন আমরা শুধু দুনিয়ার বিজনেস বুঝি দশ টাকা ব্যয় করলাম দশ টাকা ইনভেস্ট করলাম বারো টাকা লাভ করলাম এটা বুঝি কিন্তু আমরা পরকালের লাভটা বুঝি না পরকালের উপার্জনটা বুঝি না অথচ ওটাই হচ্ছে আমাদের আসল উপার্জন ওলা আয়রু আ পরকালীন যে উপার্জন এটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং সেটাই হচ্ছে চিরস্থায়ী দুনিয়ার ইনকাম দু টাকা ইনকাম করলেন আবার সেটা হারিয়ে গেল ওটা থাকবে না কিন্তু আখের হাতের ইনকাম ওটা আপনার স্থায়ী থেকে গেল সম্মানিত উপস্থিতি আমি আপনাদের প্রতি যেটা অনুরোধ জানাবো এই সমস্ত প্রতিষ্ঠানের জন্য আপনারা একটু দান খয়রাত করার চেষ্টা করুন আমাদের প্রতিষ্ঠানগুলো টিনের প্রতিষ্ঠান থেকে যাচ্ছে কেন আমাদের প্রতিষ্ঠানগুলো আমরা যেগুলো দেখি অধিকাংশই জরাজীর্ণ অবস্থা আমাদের নিজেদের বাড়ি হচ্ছে টাইলসের বাড়ি আমাদের নিজেদের বাড়ি হচ্ছে অনেক জাঁকজমকপূর্ণ কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে যাচ্ছে টিনের অথবা একটা জীর্ণশীর্ণ অবস্থায় ওখানে তো আমাদের সন্তানরাই পড়বে ওখানে তো আমাদের নাতি নাতনিরাই পড়বে কেন এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমরা নজর দিচ্ছি না প্রিয় আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনাদের এলাকায় অর্থশালী মানুষের সংখ্যা কম নয় যার যতটুকু অর্থ আছে সেই অর্থ দিয়ে প্রতিষ্ঠানের পিছনে আপনারা সময় দেওয়ার চেষ্টা করুন মসজিদ আনন্দে অনেক হয়ে গেছে মসজিদের আমাদের আর বোধহয় খুব বেশি দরকার নেই যতটুকু হয়েছে হয়েছে এরপরে আপনাদের নজর থাকা দরকার প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদের মা বোনরা যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে প্রতিষ্ঠানগুলোর দিকে আপনারা নজর দিন প্রতিষ্ঠানগুলো গড়ার পিছনে আপনারা নজর দিন ইনশাআল্লাহ প্রতিষ্ঠানগুলোর মাধ্যম দিয়েই এই সমাজ ইনশাআল্লাহ আলোকিত হবে সর্বশেষ যে বিষয়টি আপনাদের প্রতি বলতে চাইব আজকে মূলত আপনাদের এখানে আলোচক হিসাবে না কিছু বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি সর্বশেষ যে বার্তাটি দেওয়ার চেষ্টা করব যে আমরা আজকে যারা এখানে আছি অধিকাংশই কিন্তু আমরা অভিভাবক আর যারা যুবক ভাইরা এসেছি তারা দুই দিন পরে অভিভাবক হবেন আপনার সন্তানের আপনাদের সবার প্রতি আমাদের আমাদের একটা মেসেজ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ দুনিয়াতে আমাদের টাকা পয়সা না দুনিয়াতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের গাড়ি বাড়ি না আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আমাদের পরবর্তী উত্তরাধিকার আমাদের সন্তানেরা কারণ তারা আমাদের সিলসিলাটা ধরে রাখবে তাদেরকে যদি আমরা সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারি এই সুসন্তানরাই প্রজন্মের পর প্রজন্ম যত সুসন্তান গড়ে তুলবে তাদের সমস্ত আমল নামার একটা অংশ আমার আমল নামে যুক্ত হতে থাকবে এই জন্য এই সম্পদটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আল্লাহ রব্লা আলম এই সন্তান আমাদেরকে দিয়েছেন আমাদের জন্য আমানত হিসাবে আল্লাহ রসুলাম বলছেন কিভাবে আমরা আমাদের সন্তানদের প্রতি দায়িত্ব পালন করবো আল্লাহ রসুল বলছেন কুল্লুকুম রাইন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল অকুলকুম মাসউলুন আন রায়াতি তোমাদের প্রত্যেককেই স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম সন্তান দিয়েছিলাম তার প্রতি তুমি কি দায়িত্ব পালন করেছিলেন একজন মহিলার দায়িত্ব কিন্তু সন্তানের প্রতি আরো বেশি এখানে অনেক মহিলা এসেছেন আমি শুনেছি তাদের প্রতি আমাদের যেটা বক্তব্য পুরুষদের কিন্তু দায়িত্ব আছে সন্তানের প্রতি এটা যদি একগুণ হয় মহিলাদের দায়িত্ব তিন গুণ আল্লাহ রসুলাম কি বলছেন মায়ের হক তিনবার বলেছেন না বাবার হক একবার আর মায়ের হক বলেছেন তিনবার তার মানে কি সন্তানের প্রতি মায়ের দায়িত্বটা আরও বেশি কারণ বাড়িতে সাধারণত বাবারা থাকে না তারা ইনকামের জন্য বাইরে থাকে বাড়িতে থাকে মা মার সবচেয়ে বড় দায়িত্ব সন্তানকে সুসন্তান হিসেবে লালন পালন করা কাল কেমতের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার সন্তানকে সঠিকভাবে লালন পালন করেছিলে কিনা সুতরাং আমরা যেন প্রত্যেকেই আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকেই যেন চিন্তা করি যে আমার সন্তানকে আমি জান্নাতি সন্তান বানাবো জান্নাতের পথে পথিক বানাবো নাকি জাহান্নামের পথের পথিক বানাবো এই সিদ্ধান্ত আমাদের এখনই গ্রহণ করে রাখতে হবে আমরা কি চাই আমাদের সন্তানরা জান্নাতি হোক না কি জাহান নামে হোক আমাদের প্রত্যেকেই আমরা নিশ্চয়ই চাই আমাদের সন্তান জান্নাতি হোক যদি জান্নাতি হোক এটা আমরা চাই তাহলে আমাদের সন্তানদেরকে সেই জায়গাতেই পড়াশুনো করাতে হবে যেইখান থেকে যারা জান্নাতি হওয়ার শিক্ষা পায় সেই জায়গায় কখনো পাঠাবেন না যেখানে তারা জাহান নামি হওয়ার সম্ভাবনা থাকে জাহার নামি হওয়ার পাঠটা পায় সেই জায়গায় কখনো আপনারা নিয়ে যাবেন না আপনার সন্তানকে কারণ কালকে কেমতের মধ্যে আপনাকে জিজ্ঞাসিত হতেই হবে আপনার সন্তানটা যদি আপনার অবহেলার কারণে আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনার বড় বড় স্বপ্নের কারণে যে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন জজ ব্যারিস্টার বানাবেন আপনার বড় বড় স্বপ্নের কারণে আপনার সন্তান যদি যদি পদভ্রষ্ট হয়ে যায় কাল কেয়ামতের ময়দানে আপনার জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে অন্য কেউ না আপনার সন্তানই যেই সন্তানকে আপনি লালন পালন করেছেন দুধকলাপ দিয়ে পুষেছেন সারা জীবন তাকে আদর যত্ন করে বড় করেছেন সেই সন্তান কাল কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে হে আল্লাহ রবুল্লা আলমিন আপনি আজকে আমাকে জাহান দিচ্ছেন কেন আপনি আজকে আমাকে শাস্তি দিচ্ছেন কেন যদি আমাকে শাস্তি দেন আমাকে জাহান পাঠান তাহলে আমার যারা বাপদাদা ছিলেন আমার যারা অভিভাবক ছিলেন আমার যারা শিক্ষক ছিলেন আমার এলাকার যারা মুরব্বীরা ছিলেন আপনি তাদেরকে ডাবল শাস্তি দিন আতি রব্বানা আতিহিম আদাব হে আল্লাহ রব্ল আলমিন আপনি তাদেরকে ডাবল শাস্তি দিন কারণ কি তারা আমাদের পদভ্রস করেছে না তা না সা না আমাদের কাজ ছিল শুধু এই আমরা আমাদের বাপদাদাদের অনুসরণ করেছি বাপদাদা বলেছে ওখানে পড়া ওখানে পড়েছি বাপদাদা যা বলেছে তাই করেছি আমাদের তো দোষ নেই দোষ তো আমাদের বাপদাদার ছিল অতএব আমাকে যদি আপনি শাস্তি দেন তাহলে আমার বাপদাদাকে ডাবল শাস্তি দেন আপনার সন্তানের মুখে এই ডাবল শাস্তির সংবাদ এই ডাবল শাস্তির দুঃসংবাদ আপনারা কি শুনতে কেউ রাজি আছেন যদি না থাকেন তাহলে এখনই প্রস্তুতি নিয়ে ফেলেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে প্রথম যেটা কাজ আপনার সন্তানকে সন্তান গড়ে তোলার জন্য হিসাবে আপনারা এখনই শপথ গ্রহণ করুন দুই নম্বর কাজ তাদেরকে দিনের সঠিক শিক্ষা দিন যে কোনো মাদ্রাসায় পাঠালে হবে না যেই মাদ্রাসায় দিনের সঠিক শিক্ষা দেওয়া হয় আকিদার শিক্ষা দেওয়া হয় তৌহিদের শিক্ষা দেওয়া হয় সুন্নতের শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠাবেন তৃতীয় যেটা কাজ তাদেরকে সুন্দরভাবে তার বিয়াদ দেন সুন্দরভাবে প্রশিক্ষণ দেন যখন সাত বছর হয়ে যাবে আর অপেক্ষা না তাকে সালাতের জন্য অভ্যস্ত করেন দশ বছর বয়স যদি আদায় না করে প্রয়োজনে তাদেরকে লাঠি পেটা করে আদায় করাতে হবে এই কাজগুলো যদি এই দায়িত্বগুলো যদি আপনার পালন না করেন আপনার দায়িত্বের অবহেলার কারণে সন্তান যদি ভুল পথে চলে যায় এই জন্য কিন্তু কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রুবাল আপনাকে জিজ্ঞাসা করবেন বিশেষ করে মাদের সতর্ক করছি আপনারা মা আপনারা মায়ের আপনাদের সন্তানদের বেশি আদর স্নেহ করেন আদর স্নেহ করতে যে আপনারা অতি বাৎসল্যের কারণে বলেন যে ছোট বাচ্চা এখন সজরে সালাত পড়ার দরকার নেই মাত্র দশ বছর হলো এখন আর ঘুম থেকে কষ্ট করে ডাকার দরকার নেই এই ধরনের কোনো অবহেলা যদি আপনারা করেন ওই সন্তান কিছুদিন পরে পনেরো বিশ বছর যখন বয়স হয়ে যাবে ওই সন্তান আপনার কথা কিন্তু আর শুনবেন না কারণ আপনি তাকে আল্লাহর কথা শুনতে অভ্যস্ত করার নাই ওই সন্তান কিভাবে আপনার কথা শুনবে সে তো আল্লাহর কথাই শুনে না সে আপনার কথা কেন শুনবে এই জন্য তো আজকে বখাটে হয়ে যাচ্ছে সন্তানরা এই জন্যই তো সন্তানরা এখন বাবা মার কথা শুনতে যায় না এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে দশ বছর বয়স থেকে আপনার ছেলে ছেলেটাকে আপনার মেয়েটাকে অবশ্যই তাকে আপনি সালাদ পড়ানো শেখান যখন তারা বালেগ হয়ে যাবে তাদেরকে অবশ্যই পর্দা করানো শেখান পর্দা ছেলেদেরও আছে পর্দা মেয়েদেরও আছে ছেলেরাও যেখানে খুশি সেখানে যেতে পারে না মেয়েরাও যেখানে খুশি সেখানে যেতে পারে না তাদেরও পর্দার বিধান আছে সবার পর্দার বিধান আছে সেই পর্দার বিধানগুলো তাদেরকে শেখানোর চেষ্টা করেন চার নম্বর তাদেরকে হালাল হারাম শেখান কোনটা হালাল কোনটা হারাম ছোট থেকে তাদের শেখানোর চেষ্টা করুন যখন কোন যেন কোনো অবস্থাতে সে হারামের দিকে পা না বাড়ায় কোনো অবস্থাতে সে যেন সুদ না খায় কোনো অবস্থাতে যেন সে ঘুষ না খায় আমাদের সন্তানদেরকে তখন আমরা যে অবস্থা হয়েছে যখন তারা দেখা যাচ্ছে মাস্টার্স পাস করেছে করার পরে চাকরি পাচ্ছে না তখন অফার আসছে যে এত টাকা ঘুষ দিলে চাকরি পাওয়া যাবে সেই সময় সন্তানের বলার দরকার হয় না তার আগেই বাপ মা আগে বলে ঠিক আছে আমি জমি বেচে তোর জন্য দশ লাখ টাকার ব্যবস্থা করে দেব তুই ঘুষ দিয়ে চাকরি নিয়ে নে এই কথা কে বলছে সন্তান বলছে না বাবা মাই বলছে তাহলে বাবা মাই তো সবার আগে দায়ী হয়ে যাচ্ছে তাই না সন্তানের আগে বাবা মাই দায়ী আপনারা যদি এই ধরনের শয়তানদের প্রশ্রয় দেন নিঃসন্দেহে শয়তান যদি সন্তান যদি পদভৃষ্ট হয়ে যায় এই জন্য আপনাকে নিতে হবে না এজন্য আপনাদের দায়িত্ব হচ্ছে সন্তানকে এই কথা বলা তুই প্রয়োজনে কলা বেঁচে খা চকলেট বেঁচে খা কিন্তু কোনো অবস্থাতে হারাম পথে যাওয়া যাবে না বাপমার দায়িত্ব হচ্ছে এই কথা বলা কিন্তু বাপমা এখন উল্টা কথা বলছে সময় উপস্থিতি এইভাবে আরও বেশ কিছু বিষয় রয়েছিলো আমি সেই দিকে যাচ্ছি না আপনাদেরকে শুধুমাত্র সচেতন করে দিতে চাই আপনার সন্তান আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এই সম্পদকে আপনি সঠিকভাবে লালন পালন করুন তাদেরকে সুসন্তান হিসেবে পরিণত করুন তাহলে ইনশাল্লাহ সেই সন্তানটা আপনার জন্য দুনিয়াতে কল্যাণকর হবে আখেরা তো ইনশাল্লাহ সে আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যাবে এই জন্য এখন থেকে আপনার প্রতিজ্ঞা গ্রহণ করুন এখন থেকে আপনার প্রস্তুতি গ্রহণ করুন জজ ব্যারিস্টার এত বানানোর দরকার নেই কী করবেন জস ব্যারিস্টার হয়ে দশ বছর বিশ বছর তো বেঁচে থাকবে তারপরে শেষ জজ ব্যারিস্টার হওয়ার চেয়ে আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের দিনদার হওয়াটা তাদেরকে জান্নাতি আচরণ আখলাকে বড়ো হয়ে ওঠা এটা সবচেয়ে বেশি জরুরি এজন্য আমাদের বাবা মা যারা এখানে আছেন তাদের সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আমি আলোচনা শেষ পর্যায়ে এসে আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মজলিসে আসার জন্য আমি আমাদের এই মাদ্রাসা কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য গত বছর দাওয়াত দেওয়া হয়েছিল আমি আসতে পারিনি আমাদের মাদ্রাসা ম্যানেজিং কমিটি যারা দায়িত্বশীল আছেন তারা অত্যন্ত ভালোবেসে আমাকে এই মাদ্রাসার পরিচালক পদ দিয়ে রেখেছেন যদি এখানে আসা হয় না ওইভাবে তারপরেও দায়িত্বটা দিয়ে রেখেছেন এই তাদের প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দোয়া করে আল্লাহ রবল্লাহ আলমিন যেন এই প্রতিষ্ঠানটাকে এই এলাকার মধ্যে হকের আলো জানানোর জন্য একটা গুরুত্বপূর্ণ মার্কাজ হিসেবে যেন কবুল করে নেন এই মাদ্রাসা যেন একদিন দাওয়ারাই হাদিস মাদ্রাসা পর্যন্ত পৌঁছাতে পারে এবং এখান থেকে যেন আমাদের সন্তানরা প্রকৃত দিনদার আদর্শবান আলেম হয়ে যেন গড়ে উঠতে পারে আল্লাহ রব্লি সেই তৌফিক যেন দান করেন আল্লাহ আমিন আজকে যে আলোচনাটা আমরা করলাম এই আলোচনার অধিকাংশ সারাংশ আপনারা এখানে পেয়ে যাবেন শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের কর্তব্য যেটা লিখেছেন আহ বাংলাদেশের মোজার আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব এই বইটা আপনারা প্রত্যেক যারা অভিভাবক রয়েছেন তারা যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আরও কিছু বই রয়েছে প্রকাশিত সেগুলো আপনারা সময় মতো সালা সংগ্রহ করে নিয়ে যাবেন তো আপনাদের সবার প্রতি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে হাদিস ফার্মেসি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে বারাকবাদ জানিয়ে এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে তারা যে কষ্ট করে এই আয়োজন করেছেন এবং প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছেন আল্লাহ রব্লি আলমের কাছে তাদের জন্য জাজাই খায়ের কামনা করে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি ও আখের দেওয়ানা আল আলহামদুলিল্লাহ আলাইকুম আলম আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ